প্রথা মেনে বনগাঁ ঘাটে পালিত হলো ছট পুজো। রবিবারের পাশাপাশি সোমবার ভোর রাত থেকে ইছামতির ঘাটে ভিড় পুণ্যার্থীদের। সোমবার ছট পুজো উপলক্ষে বিভিন্ন নদী ঘাটে ভিড়। সূর্যোদয়ের আগে থেকেই ছট পুজো উপলক্ষে পুণ্যার্থীরা জড়ো হয়েছেন ঘাটে। সূর্য ও জলকে সাক্ষী রেখে কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় ছট উৎসব। বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন বনগাঁ থানার ঘাটেও ইছামতি নদীর তীরে প্রতি বছরের ন্যায় এই বছর আয়োজন করা হয়েছে ছট পুজোর। রবিবার বিকেলের পর সোমবার ভোর রাত থেকে নিয়ম মেনে থানার ঘাটে পুজোতে অংশ নিয়েছেন বহু মানুষ। বনগাঁ পৌরসভার উদ্যোগে এবং ছট পুজো কমিটি ও সাফাই বিভাগ কর্মীবৃন্দের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এই বছরও বনগাঁ থানার ঘাটে আয়োজন করা হয়েছে ছট পুজোর। প্রথা মেনে গতকাল থেকেই বনগাঁ থানার ঘাটে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। বনগাঁ পৌরসভার সাফাই কর্মীদের উদ্যোগে বনগাঁ থানার ঘাটে নির্বিঘ্নে সম্পূর্ণ হয়েছে ছট পুজো। এই বিষয়ে ছট পুজো কমিটির এক সদস্য জানান, এই ছট পুজো উপলক্ষে আমি সকল দেশবাসীকে ছট পুজোর অনেক আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুধুমাত্র বনগাঁতেই নয়, বিহার উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে মহাসমারোহে পালিত হয়েছে এই ছট পুজো। পাশাপাশি আগামী দিনে যাতে আমরা এভাবেই ছট পুজো আয়োজন করে যেতে পারি সেই কামনাই করব। এই বিষয়ে তিনি আরও জানান, ছট পুজো যে আমরা বনগাঁ থানার ঘাটে হয় এবং সারা ইন্ডিয়া জুড়ে মানে আমাদের ভারতবর্ষ জুড়ে হয়, তার মধ্যে পাটনা আছে, ইউপি আছে, সাথে সাথে আমাদের পশ্চিমবাংলার মধ্যে কলকাতা আছে। মাননীয় দিদি যে উদ্যোগ নিয়েছেন আমাদের এই ছট পুজো, এই ছট পুজো আমাদের বনগাঁয় এবং সারা পশ্চিমবাংলায় যে দিদি উদ্যোগ নিয়েছে ছট পুজো যে ছুটিও ঘোষণা করেছেন, আমাদেরকে খুব গর্বিত মনে হয় যে উনিও আমাদের সঙ্গে আছে। সামনের দিকে আমরা এর থেকে পুজো যাতে মানুষের মঙ্গল কামনার জন্য যাতে করতে পারি আরও ভালো করে, প্রত্যেক মানুষের কাছে আমরা এটাই সূর্যদেবের কাছে কামনা করি। আজকে আমাদের সূর্য উদয় হয়েছে 5:44, সবে দেখা দিয়েছে এবং সূর্য উদয় হলে আমাদের পুজোটা সম্পূর্ণ হয়, সাথে সাথে তার হোমযজ্ঞ হয়েছে। এবং আরও সাথে সাথে বলি যে আমাদের ছট পুজো কমিটি এবং সাথে সাথে আমাদের বনগাঁ পৌরসভা যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, এই সব মানুষের সমাগম তাদের জন্য সব রকম সহযোগিতাও করেছেন বনগাঁ পৌরসভা। পাশাপাশি এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছট পুজো উপলক্ষে দুদিন ছুটির ঘোষণা করেছেন, যার কারণে অনেকেই নির্বিঘ্নে ছট পুজোর আয়োজন করতে পেরেছে বলে জানা গিয়েছে। এদিন ছট পুজো কমিটি এবং সাফাই বিভাগ কর্মীবৃন্দের উদ্যোগে মহাসমারোহে পালিত হয়েছে ছট পুজো। খুশি পুণ্যার্থীরাও। এদিন বনগাঁ পৌরসভার উদ্যোগে নতুন বস্ত্র উপহার দেওয়া হয় পুণ্যার্থীদের। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।